নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক্তরঙ্গের বুলেটিন সংবাদ। পূর্বদোলার বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার পূর্বদোলায় মোহনকাল রামমানিকপুর জিপিতে কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। একদিন প্রথমে তিনি মোহনকাল রামমানিকপুর জিপির 182 নম্বর বুথ কমিটির আয়োজিত নির্বাচনী সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন। পরে একে একে আরও 60টি সভায় তিনি অংশগ্রহণ করেন। এতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সুমেন দাস, পূর্বদোলা জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, কৃষ্ণজীবন দেবনাথ, সবুজরঞ্জন দাস প্রমুখ। এদিনে পৃথক পৃথক সভায় মোহনকাল রামমানিকপুর জিপির বেশ কয়েকজন সংখ্যালঘু লোক বিজেপিতে যোগ দেন। তাদের দলে স্বাগত জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনে বিজেপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জিপির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি তথা মণ্ডল কংগ্রেস সভাপতি সুজিত দাস, প্রাক্তন গ্রুপ সদস্য আবুল হোসেন লস্কর প্রমুখ। দোলাই থেকে দেবদাসের রিপোর্ট। আমরা আপনাদের সবরে আন্তরিক ভাবে স্বাগত জানাইয়া আমরা আজকে গাড়ি আমরা দিশে রয়ে গেছে, গামছাম আসিল গাড়ি জানতাম পারছি না, আপনারা খারাপ পাইন না ভাই। ওনারা প্রত্যেকের প্রতি শ্রদ্ধা। 96 নয় 16 পর্যন্ত, আর 16 আমি চতুর্থবার বিধায়ক হয়েছি, আপনারা আমাকে মন্ত্রীও বানিয়েছেন। স্বাভাবিকভাবে মন্ত্রী হওয়ার পরে কিছু কথা আপনাদের কাছে আমার বলার আবশ্যকতা আছে। এই জন্য দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি যে কিভাবে আমরা ভারতীয় জনতা পার্টির সরকারকে আনতে পারি, তার জন্য প্রয়াস হয়েছে, আর এই প্রয়াসে আপনারা সামিল ছিলেন। যার জন্য সরকার এসেছে, সরকার আসার পরে আমরা শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, আর যদি যোগাযোগ ব্যবস্থার কথাই আপনারা বলেন, রেল চলতো নি আগে বিজেপি আবার আগে, তখন তো রেলে করিয়া যাওয়া যায়, এখানে মাইনরিটির মানুষ আছেন আপনারা বহু আগে। আগে আমরা যখন মক্কা যেতাম পাসপোর্ট লাগে তো, পাসপোর্ট আনতে গুয়াহাটি যেতে লাগতো, তখন শিলচর হয়নি তো আপনারা হয়নি আগে, যারা মক্কান গেছেন জিগাই বিজেপি আবার আগে শিলচর থেকে গুয়াহাটি যাইতে ফ্লাইটে, কারণ মক্কা যাইতে ফ্লাইটেও যাইতে লাগে, ট্রেনে ট্রেনে গিয়া লাভ হয় না, ঠিক না নি? ও ফ্লাইটে শিলচর থেকে গুয়াহাটি বা শিলচর থেকে ক্যালকাটা যাইতে হইলে